हेलो भाईया तुमी कोई হোসনেরা, আমি ইচ্ছে করে তোরে ফোন করে জানাই নাই, লাশটা কাইতে দিল না তো এই জন্য আসতে পারলাম না। সকালবেলা চলে আসব। কিন্তু এত রাতে তুই আমারে ফোন করলি, তুই ঘুমাস নাই? না ভাইয়া, আমার তো ঘুম আসে না। কেন, মা কই? মা তোর সাথে শোয় নাই? শুইছিল। আমি মার কাছ থেকে উঠা উঠানে এসে তোমার সাথে কথা কইতাছি। কি কথা ক, তোর মন খুইলা কথা ক, তাহলে তোর মনটা একটু হালকা হবে। তোমার কথা ভাইবা আমি অনেক কষ্ট পাই। তুমি আর কোনোদিন লাশ টাইনো না, আর লাঠিও খেলো না। আরে সেদিন তো আমি তোরে কয়েই আইলাম, আমি আর কোনোদিন লাঠিও খেলবো না, লাশও টানবো না। কুলসুম বুঝি তোমার অনেক ভালোবাসে, তোমার মুখ খুলে বলতে পারে না, তুমি তারে বিয়া করো। এক কথা আর কতবার কবি তুই, তুই ঘরে যা, ঘুমা গিয়ে। যাইতাছি ঘুমাইতে। তুমি আমার জন্য আর মাথা খারাপ করো না, আর কষ্ট পাইও না। হোসনেরা তুই আমার একটা কথা শুন, লাইনটা কেটে গেল, টাকা তো ভরে দিছিলাম, টাকা তো শেষ হওয়ার কথা না? মোবাইলটা বন্ধ করে দিল, নতুন মোবাইল তো, কোন জায়গায় টিপ দিতে গিয়ে কোন জায়গায় টিপ দিছে আল্লাহই জানে। বাড়িতে এত লোক কেন? ওই যে কাশেম ভাই। ওসি সাহেব, কাশেম ভাই গলায় দড়ি দিয়ে মরেছে ঠিক, কিন্তু পোস্টমর্টম করা ছাড়া লাশ দাফন করতে দেবেন না। কাশেম কিন্তু ভালো লোক না, খুব ফাজিল। খালাম্মা খালাম্মা, ওই যে কাশেম ভাই আইছে। কাশেম গলায় দড়ি দিয়ে মরছে না? আমি বুঝতে পারছি, রাত্রে আমারে ফোন করছিল, বললো আমি ঘুমাইতে যাইতেছি, শেষ ঘুম ঘুমাইছে, খুব ভালো করছে। মা কাইন্দো না মা, ওরে অনেক কলঙ্ক দিছিল, এত কলঙ্ক নিয়ে একটা মেয়ে বাইচে থাকতে পারে না। ও শান্তির দেশে চলে গেছে মা, ও এখন শান্তির দেশে ঘুরে বেড়াইতেছে। ও মা ও মা, ওর লাশ তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করো। না না না, হবি না নে,